কি খবর সকল পাঠক এবং দর্শককে শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। আসুন জেনে নিই এই পুজোর কি থিম আছে এবছরে। আমাদের এবছরের থিমের নাম পুনরাবৃত। শিল্পী বিমল সামন্ত থিমের নাম পুনরাবৃত রেখেছে। আমাদের বেসিক্যালি উনি বোঝাতে চেয়েছেন হচ্ছে মানে সমাজ যত মানে এগিয়ে চলেছে, সমাজের বিকাশ যত হয়েছে, আমাদের মানে আমাদের হিউম্যান সিভিলাইজেশন আমরা যতই এগিয়ে চলি না কেন, আমাদের কোনো সব কিছু খামতি, আমাদের ক্যারেক্টারের অবক্ষয় ঘটছে দিন দিন। আমরা কিছু পাওয়ার আশায় অজান্তেই অনেক কিছু ভুল করে ফেলছি। আমরা যেমন পুরনো জামাকাপড় ছেড়ে ফেলে দিই, নতুন জামাকাপড় পরি, তো উনি এই মেসেজটাই দিতে চাইছেন যে যেরকম পুরনো জামাকাপড় ফেলে রেখে আমরা নতুন জামাকাপড় পরি, তো আমাদের ক্যারেক্টারের যে অবক্ষয়টা ঘটছে সেটা কি আমরা একটু চেষ্টা করতে পারি না পুরনো জামাকাপড় মধ্যে ফেলে নতুনভাবে গড়ে তুলতে। সেই জন্যই উনি সিম্বলাইজেশন হিসাবে আমাদের প্যান্ডেলের চারিদিকে ছোটো ছোটো বাড়ি, যেটাকে উনি একটা আরবান সোসাইটি মিন করতে চেয়েছেন, এবং আমাদের প্যান্ডেলে দেখবেন অনেক জামা কাপড়ের ইউজ হয়েছে যেটা আমাদের অঞ্চলের অধিবাসীর থেকে আমরা কালেক্ট করেছি, করে সেই পুরনো জামা কাপড় দিয়েই সিম্বলিক হিসাবে আমরা এটা প্যান্ডেলে রেখেছি। প্লাস মা দুর্গার পিছনেও দেখবেন অনেক জামা কাপড় ঝুলছে, সেটাও একটা সিম্বলাইজেশন। এবং মণ্ডপে ঢুকতেই আমাদের একটা ছাতা রয়েছে, ছাতাটা একটু টিল্টেড করা আছে, টিল্টেড এটারও একটা রিজন আছে। আমাদের শীত দ্বারা তো সোজা, কিন্তু আমরা আমাদের যেই ক্যারেক্টারের অবক্ষয় ঘটছে আমরা মনে হচ্ছে কোনো সব নেতিয়ে নুয়ে পড়ছি, সেই জন্য এরা টিল্টেড ছাতা সিম্বলাইজ হিসেবে রাখা হয়েছে। আর আমরা এটাই মানে পুনরাবৃত এটাই বোঝাতে চাইছি যে আমাদের ক্যারেক্টারের যে অবক্ষয়টা ঘটছে আমরা কি একটু চেষ্টা করতে পারি না পুনরাবৃত করার, ক্যারেক্টারটাকে আবার নতুন করে গুছিয়ে তোলার, এটাই আমাদের। আপনারা এতক্ষণ শুনে নিলেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এবছরের থিম। ক্যামেরায় অমিত মুন্সির সাথে স্বর্ণালী মল্লিক, কী খবর কলকাতা।